শ্বশুর বাড়ির শাশুড়ি ননদ জায়রা যদি ভালো হয়, যদি নিজের ঘরের স্বামী যদি ভালো না হয়, তাহলে এমন সংসার করাটা বড় মুশকিল। ঠিক তেমনটাই আমার সাথে হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে। আমি ভালো আছি। আমি গতকালকে একটা লাইভে বলেছিলাম যে আমার সংসার ঠিক রাখা অনেকই মুশকিল হচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছি। তো আমার আসলে সংসারের সবাই খুবই ভালো, সবাই আমাকে খুবই সাপোর্ট করে সব কাজে, সব কিছুতেই। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কোনো কাজে সাপোর্ট করে না, কাজে সে আমাকে দেখতে পারে না, সে কোনো কথা আমার শুনতে পারে না। তার আমি যদি তার সব কথা রাখতেও চাই, তবুও সে আমাকে কেমন যেন অবহেলা অবহেলা করে। সাধারণ একটা টাকার হিসাব নিয়ে সে আমাকে তার সংসারে রাখবেই না। সে সবার কাছে বলে বেড়ায় আমি নাকি ভালো না, আমাকে সে তার সংসারে রাখবে না। তো আমাকে সবসময় সে অবহেলা করে। আমি আর সহ্য করতে না পেরে আমি আমার বাবা মায়ের কাছে শেয়ার করলাম। তো ও আমাকে সবসময় বলে আমার বাবা যেন চারজন লোক নিয়ে আসে আমার বাবার বাড়ি। তা আমি বলছি, বলার পর আমার বাবা দুজন লোক নিয়ে এসেছে। আসার পরে ও ওর মামাতো ভাইদেরকে আবার খবর দিয়েছে। তো খবর দেওয়ার পরে ওরাও আসছে। আসার পরে এই শুক্রবারে, যে গত শুক্রবার গেল, ওই দিনের কথা বলতেছি, ওই দিন সবাই আসছে। আসার পরে মনে করেন আমার বাসুরেরা সহ সবাই মিলে বসলো। বসার পরে দেখা গেল সবাই কিন্তু আমার কথাই বেশি বলে। আর ভাইয়েরা তো সবসময় বাড়িতে থাকে, বাড়িতে থাকার কারণে ভাইয়েরা কিন্তু সবসময় শুনে ও আমাকে আমার সাথে কেমন ব্যবহার করে, কেমন কথাবার্তা বলে। তো সেজন্য আসলে ভাইয়েরা ওর বিরুদ্ধেও কথা বলেছে। তো এখন ও ওর ভাইদেরকেও দেখতে পারে না, আমাকে ওর ভাবিদের ঘরের কাছেও যেতে দেয় না, তো আবার আমাকে কোথাও এখন যেতেও দেয় না। আবার সবার কাছে বলে বেড়ায় ও আমার সাথে জীবনেও কথা বলবে না। তো আসলে শেষটা হয়েছে, বিচারটা এমন হয়েছে যে ও আমার কাছ থেকে টাকা হয়েছে, ওর মানে আরও 10 বছর আগে টাকা আমার বাবাকে ধার দিয়েছিল। বাবা আবার সব টাকা আমাকে পুরো মানে বুঝিয়ে দিয়েছে। তো বলতেছে ওর কাছে কেন টাকা দেয়নি। তো এই জন্যে আসলে মানে আসল রহস্য হয়েছে এটা টাকা নিয়ে। তো আসলে ওসব যত আমার বাবা যত টাকাই নিয়েছে সব টাকাই কিন্তু দিয়ে দিয়েছে। আমি এখান থেকে কিন্তু ওর টাকা 60,000 টাকা ভেঙেছি। তো 60,000 টাকা ভাঙার পরে ওর সংসারে ও কখনোই কিছু কিনে না, এমনকি আমাদের চারজনের কোনো পোশাক আশাক কখনোই ও কিনে দেয়নি। যদি লাগে পোশাক কিনতে, চারজনের 2,000 টাকা, ও দিতে 100 কিংবা 200 টাকা, তাতে কী হতো? তো ওখান থেকে আমি কিছু টাকা ভেঙেছি। এমনকি যে কিছুদিন আগে একটা অনলাইন একটা কাজ করে হয়েছে, ড্রিম শপ, ওই ড্রিম শপে আমি আইডি খুলেছিলাম 20,000 টাকার, ওই 20,000 টাকা গিয়েছে মায়ের। তারপরে আবার 20,000 টাকা আমি একটা বিমা করেছি, ওইখানে 20,000 টাকা জমা আছে, আর ওর মাত্র আমি 20,000 টাকা ভেঙেছি। তো এই 20,000 টাকার জন্য ও এখন আমাকে রাখবেই না। তো এই জন্যই হয়েছে মূলত মানে কথা ঝগড়াঝাটি। তো ওর পক্ষে ও বলতেছে ওর ঘরে যা কিছু আছে সব কিছু আমার বাবা নিয়ে যেত এবং আমাকে নিয়ে যেত, যেন ওর টাকাটা আমার বাবা যেন দিয়ে দেয়। তো আসলে আমার মা বলেছে যে আমরা তো আমাদের মেয়েকে নিতে পারি, আমাদের মেয়ে তো কোনো দিক দিয়ে ফেলানো না, তো আমাদের মেয়ের এক পেট যেভাবে হোক চলবে। কিন্তু আমার যে নাতনিগুলো, নাতি নাতনিগুলো, ওদের কী হবে এটা ভেবে আসলে আমার মা বাবা আবার একটা রিস্ক নিয়ে এখানে রেখে গেল। কিন্তু ও আমার সাথে এ পর্যন্ত কথা বলে না কোনো কিছু, মানে আমি যদি কোনো কিছু ওর সামনে খেতে দেই ও খায় না। তো আমার মা ভাবে বলে গিয়েছে যে আপু, স্বামীর কাছে একটু নত হতে হয়, হাতে পায়ে ধরতে হয়। আসলে আমি ওর সব কিছু চেষ্টা করেছি, কিন্তু ও আমার সাথে কথা বলে না, ও আমি যদি কিছু দিই ও খায় না। তো এখন বলেন এভাবে কতদিন আমার সংসারটা আমি ঠিকই রাখবো আমি বলতে পারবো না। শেষ পর্যন্ত আমার সংসারে কী অবস্থা হয় সেটা আমি এখনও বলতে পারিনি। আমার সংসারে যেটাই হোক না কেন, কিন্তু আমার ছেলে মেয়েকে আমি আমার সাথেই রাখবো। কারণ একজন বাপের কাছে
তিনটা সন্তান রেখে যাওয়া কিন্তু খুবই কষ্টের, কিন্তু বাবা কখনোই ছেলে মেয়েকে মায়ের আদর দিতে পারে না, কিন্তু মা বাবার আদর দিয়ে সবসময় রাখতে পারে। দেখবেন একটা একজন ডিভোর্সি নারী যখন একটা সন্তান নিয়ে যায়, তখন ওই সন্তানের জন্য কোথাও বিয়ে বসে না, ওই সন্তানকে মা কোলে পিঠে করে মানুষ করার চেষ্টা করে। কিন্তু একজন ডিভোর্সি পুরুষ তার যতটাই সন্তান থাকুক না কেন, সে সন্তান থাকা সত্ত্বেও এক সপ্তাহ না যেতে সে বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করে। ঠিক এমনটা হয়তোবা হতে পারে আমার সাথে ভবিষ্যতে, জানি না আমার ভবিষ্যতে কী লেখা আছে আর আমার বাচ্চাদের কপালে কী লেখা আছে। তো আসলে কথা বলতে বলতে নিজের অজান্তে অনেক কথা বলে ফেলেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে মনে অনেক কষ্ট নিয়ে আজকে ব্লগটি করেছি। তো আমার ননদটা আমাকে ফোন দিয়ে বলতেছে যে কী হয়েছে কী হয়েছে, আমার ভাই কী বলেছে। তো আপুর আসলে শ্বশুরবাড়ি থেকে অনেক বকাবকি করতেছে আমার হাজব্যান্ডকে। তো আসলে আর কী বলবো, আমার হাজব্যান্ডের ছাড়া কোনো কথাই নেই আমার। তো আসলে ও যাই করে, ওর মন থেকে করে নাকি কারো পান্দে পড়ে করে এটাই বুঝতে পারিনি। আমি যদি বলি ও যদি কোনো ইয়ে থেকে করে থাকে, আর আলোচনা তাকে আল্লাহ যেন তাকে বোঝার তৌফিক দেয়, যেন ওর তিনটা সন্তান, ও যেন সন্তানের দিকে তাকিয়ে আমাকে মাফ করে দেয়। তো আর কি বলবো, তোমরা সবাই একটু আমার হাজব্যান্ডের জন্য দোয়া করো, আর আমার এত বড় এত সুন্দর একটা সংসার, এই সংসারের জন্য একটু তোমরা সবাই একটু দোয়া করো। আর এই কথা আমি যদি আমার ছেলের সামনে বলি না, আমার ছেলে কাঁদতে কাঁদতে একদমই অস্থির হয়ে যায়, কারণ আহাদ এখন সব কিছুই বুঝে, আহাদ নুহা, আর অস্থির হয়ে আহাদ এখন অনেক অসুস্থ হয়ে গিয়েছে, জ্বর হয়ে গিয়েছে 104 ডিগ্রি। তো এখন ওর সেবা করতেছি, ওর নানারা আসার সময় ওদের জন্য আঙ্গুর এনেছে, আপেল এনেছে, বিস্কিট, চানাচুর, সিপ, লাচ্ছি এনেছে। তো নুসাইপা খাচ্ছে আর বলতেছে যে আম্মু নানা ভাইয়া আপেল এনেছে, আর ওর বাবার সাথে বলতেছে, আর ওর বাবা ওকে শিখিয়ে দিচ্ছে নানা নামে কোনো কথা যেন ওর মুখে যেন না আসে। তো আপনারা তো হয়তোবা দেখেন আমার অনেকগুলো ভিডিওতে দেখেছেন, আমার বাবা তার নাতনিদের জন্য কত ভালোবাসে এবং কত আদর যত্ন দিয়ে ওদের জন্য কতই না খাবার, কত কিছু আনে, কত সুন্দরভাবে আপ্যায়ন করে। যতবারই আসে নাতিদের জন্য হাতের পোশাক নিয়ে আসে। তো তারপরে যদি কোনো নানা এমন কোনো কথা শুনে এত কিছু দিয়েও তারপরে বলেন তার মনটা কেমন লাগবে, তার বল দিলে কেমন লাগবে। তো আসলে যত কথাই বলে আমি কিন্তু সব কথা আমার বাবা মায়ের কাছে বলি না, শুধুমাত্র অল্প কিছু কথা আমি শেয়ার করা মাত্রে আমার বাবা মা একদমই রেগে গিয়েছেন। শুধু আমি তাদেরকে বলেছি আপনাদেরকে আপনাদের জামাই এমনভাবে গালি দেয়, এই গালির কথা শুনেই তাদের রাগ উঠে গিয়েছে আর তারা চলে এসেছে। আর আমার কাছে কী সমস্ত অত্যাচারীর কথা বলে সেটা তো আমি কখনোই বাবা মায়ের কাছে বলি না। ও এখন বলতেছে ও কখনোই নাকি আমাকে গালি দেয় না, আমি নাকি শুধুমাত্র আমার কথার জন্য নাকি ও গালি দেয়। তো আচ্ছা আপনারাই বলেন, আমি যে ব্লগগুলো শেয়ার করি তাতে কি কোনো আমার কাজ নেই, আমি কি শুধু নাচানাচি করি? ও বলে আমি নাকি ঘরে ফোন ইউজ করি নাকি নাচানাচি করি, এই ফোন ইউজ করা নিয়ে আসলে বেশি মানে অন্য একটা ঝামেলা। আর আমার ফোনটা তো আমি 6-7 দিন আগে ভেঙে ফেলেছিলাম, ভেঙে ফেলার কারণে 6 দিন যাবৎ আমি তোমাদের সাথে আমার ব্লগটি আপলোড করতে পারিনি ব্লগগুলো। তো আসলে এই জন্যই আমি ফোনটা ভেঙে ফেলেছি যেন আমার ফোনের কোনো সাবজেক্ট না থাকে। তো এখন দেখলাম যে বাবা মাও ফোন দিতে পারছে না, নিজের সময়টাও কাটতেছে না, সেই জন্য আবার ফোনটা ঠিক করে এনেছি। তো ফোনটা ঠিক করে আনার পরে আবার তোমাদের সাথে আমি চুপে চুপে একটু ব্লগ ভিডিও আপলোড করতেছি। তোমরা প্লিজ তোমরা সবাই আমার সাথে থেকো, আমি তোমাদের সাপোর্ট ছাড়া কখনই এগিয়ে যেতে পারবো না। আর আমার এই চ্যানেলটা হয়েছে একটা আমার সন্তানের মতো, যেভাবে আমি আমার তিনটা সন্তান লালন পালন করে বড় করতেছি, ঠিক আমিও যত্নশীল যত্ন করে আমি আমার এই চ্যানেলটাকে বড় করতে চাচ্ছি। তোমরা অবশ্যই আমার সাথে থেকো, তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করো প্লিজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এই যে সন্ধ্যাবেলা আবার নুহা যেহেতু আহাদ যেহেতু অসুস্থ, তো নুহা আবার তার জেটিদের ঘরে চলে গিয়েছে। আর এদিকে আমি আহাদকে একটু রংচা বানিয়ে তার নানারা যে বিস্কিট এনেছে
ওইখান থেকে কিছু বিস্কিট ওকে দিয়ে আমরা তিনজন 3 কাপ চা নিয়ে এখন চুবিয়ে চুবিয়ে খাচ্ছি। আর খাওয়ার পরে এখন একদম কাপ প্লেসগুলো সবগুলো ধুয়ে টেবিলের উপরে রেখে দিয়েছি। আর ওই দিন যে বাবা মারা আসছিল ওই দিনের থালা প্লেটগুলো এ পর্যন্ত এখনও টেবিলের উপরে, কারণ মন দিল একদমই ভালো নেই যে তা কখন উঠাবো। তো এই যে এখন এদিকে দেখো সবগুলো থালা প্লেট মানে ধুয়ে টেবিলের উপরে রেখে দিয়েছি। এখন এগুলো আবার আমি মুছে টুছে তারপরে উপরে রেখে দেবো। আর দেখো আমার ঘরের অবস্থা ঠিক কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।